ডাক্তার প্রদীপ্ত চৌধুরী যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এপ্রিলের মাঝামাঝিতে তিনি এমন একজন রোগীর চিকিৎসা করেছিলেন যার করোনা ভাইরাস উপদ্রুত অঞ্চলে ভ্রমণের ইতিহাস রয়েছে। সেই মাসের শেষের দিকে ডাক্তার প্রদীপ্তের শরীরে এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। এর পরের ঘটনা তিনি বলেছেন নিজের মুখেই। অসুস্থতাকালীন সময়ে আমার প্রধান উপসর্গ ছিল জ্বর এবং প্রচন্ড ধরনের শারীরিক দুর্বলতা, এবং এই দুইটা লক্ষণ চার দিন অতিবাহিত হওয়ার পরেও যখন ভালো না হয় তখন আমি পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিই। আর এছাড়া কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অন্য যে ধরনের লক্ষণগুলো সাধারণত COVID-19 পজিটিভ হলে দেখা যায়, আমার ওই ধরনের কোনো লক্ষণ ছিল না। গত 28 এপ্রিল সকালবেলায় আমি যখন রিপোর্টটা হাতে পাই যে আমি COVID-19 পজিটিভ, তো অন্যান্য সকলের মতোও আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, একটু ঘাবড়ে গিয়েছিলাম বলতে হবে। কিন্তু এক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করেছেন আমার হসপিটালের কলিগরা, আমার ডাক্তার কলিগ এবং অন্যান্য স্টাফরা আমাকে বলেছেন যে না, অবশ্যই আপনাকে মনের জোর নিয়ে দাঁড়াতে হবে। ঘাবড়ে যাননি প্রদীপ্ত, নিজের চিকিৎসক বলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিজেই নেন। চিকিৎসা শেষ করার পর আমি গত 13 দিন ধরে হোম আইসোলেশনে আমার এই রুমটাতেই ছিলাম। আমার খাবার দাবারগুলো রুমের বাইরে যে দরজা আছে দরজার সামনে আমার স্ত্রী এনে রেখে যেতেন, এবং উনি চলে যাওয়ার পর আমি এটা ভিতরে ঢুকিয়ে নিতাম। এই হোম আইসোলেশনের সময় আমার তেমন বড় ধরনের কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি, সেটা সত্যি। কিন্তু যেহেতু একা একটা রুমের মধ্যে 13টা দিন 24টা ঘন্টা থাকা, তো আমি মানসিক দিক দিয়ে অবশ্যই একটু দুর্বল হয়ে পড়েছিলাম। প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করার জন্য আমি অনেক কিছু করেছি, যেমন আমি গল্পের বই পড়তাম, গান শুনতাম, মুভি দেখতাম, প্রিয়জনদের সাথে ফোনে কথা বলতাম, তাদের অনেকের সাথে ভিডিও চ্যাটও করেছি। এছাড়া আমি মেডিটেশন করেছি, স্বল্প পরিসরে কিছু ব্যায়ামও করতাম। এর মধ্যে বিশেষভাবে বলতে হবে ফুসফুসের ব্যায়াম, যেটা এই রোগের জন্য অনেক বেশি জরুরি এবং উপকারী। চিকিৎসার ক্ষেত্রে এটাকে দুভাগে ভাগ করে বলতে হবে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে ঔষধ। তো খাদ্যের দিক দিয়ে বলতে গেলে, যেহেতু এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেহেতু যে সমস্ত খাবার শরীর গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, আমি সেই ধরনের খাবারগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করতাম। আর ওষুধের ক্ষেত্রে বলতে গেলে, আপনারা এটা সবাই জানেন যে এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তাই লক্ষণ অনুযায়ী আমি যেমন আমার জ্বর ছিল বলে জ্বরের ওষুধ খেয়েছি, এবং আরও কিছু ওষুধ যেটা আমার শিক্ষক মণ্ডলীরা আমাকে প্রেসক্রাইব করেছিলেন, সেই ওষুধগুলো আমি এই সময়টাতে খাওয়ার চেষ্টা করেছি। করোনা ভাইরাসকে জয় করা এই চিকিৎসকের পরামর্শ, মনোবল একদম হারানো যাবে না। যেহেতু আমি একজন রোগী ছিলাম, সেহেতু অন্য সকল রোগীদের প্রতি আমার উপদেশ থাকবে যে আপনারা সবসময় আপনাদের মনে একটা বল রাখবেন। মনের শক্তিটাই হচ্ছে আসল এখানে চিকিৎসার অংশ। আপনি মনে রাখবেন যে এটি একটি ভাইরাসবাহিত রোগ, এবং এটা সেরে গেলে আপনি সম্পূর্ণ একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনে ফেরত আসতে পারবেন, এবং আপনি সেই ফেরত আসার ক্ষমতাটা রাখেন। করোনা ভাইরাস আক্রান্ত রোগী সমাজের চোখে যাতে হেয় না হয় সে ব্যাপারে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান ডাক্তার প্রদীপ্ত চৌধুরীর। রিয়াসাত সানভি, বিডি নিউজ 24.com।